আমি কাশ্মীর ট্যুর দিয়ে আমি প্রথমবার ব্লগ শুরু করছি। এই পর্বে আমি বলবো কাশ্মীরের শ্রীনগরের লোকাল সাইট সিন সম্পর্কে। জম্মু কাশ্মীর ট্রিপের প্রথম দিন আমরা এই যে হোটেলটা আছি, সে হোটেলের নাম হচ্ছে হোটেল লতিফ গেস্ট হাউস। এটা আমি দেখাবো যে হোটেলটা কীরকম দেখতে। এই হোটেলটা একটা কি সুবিধা আছে, এই হোটেলের সামনে অনেক বড় বাগান আছে, সেই বাগানে বাচ্চাদের খেলবার জন্য দোলনা আছে এবং রাত্রিবেলায় ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। আর একটা সবথেকে ভালো জিনিস, সেটা হলো এই হোটেল থেকেই একদম শিকারা করে কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে যাওয়া যায়। আজ সকালবেলায় 8টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরিমলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ডাল লেকের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। ডাল লেকের পাশে যে শিকারগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই শিকারা দরদাম করে ডাল লেক পুরোটাই ঘোরা যায়। আমি শ্রীনগরের লোকাল সাইট সিনের জন্য রেখেছি পরিমহল, চশমাশাহী গার্ডেন, জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন, শঙ্করাচার্য টেম্পল আর ডাল লেক। আমি এখন এসেছি শ্রীনগরের পরিমহল, এটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। কিন্তু উপর থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আমার পেছনে আছে ডাল লেক, যেটা কুয়াশা পড়ছে বলে ওই জন্যে খুব স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। আমি পরিমলের পর এরপর এসেছি চশমাশাহী গার্ডেন, এটাও একটা খুব সুন্দর গার্ডেন। তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা গার্ডেনে কিন্তু ঢোকবার সময় টিকিট লাগে, বড়দের জন্য 24 টাকা এবং ছোটদের জন্য 12 টাকা। গার্ডেন, এখানকার বিউটি অসাধারণ, খুব সুন্দর। এবং এটা হচ্ছে খুব বড় একটা গার্ডেন, এটা এর ভিউ হচ্ছে খুব সুন্দর। তবে আরেকটা কথা বলে রাখি, আমি আমার হোটেল থেকে ট্যাভেরা গাড়ি করে এসেছিলাম, যে গাড়িটা কিন্তু জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন অবধি আসবে। তারপরের দুটো গার্ডেন দেখবার জন্য ওইখানেই অটো স্ট্যান্ড আছে,
সেই অটো স্ট্যান্ডে গিয়ে ভাড়া করে মাথাপিছু 100 টাকা কি 200 টাকা করে নেবে। পরিমহল এবং চেশমাশাহী গার্ডেন ওরা নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এই যে ওখানে ঘন্টা আছে, আমরা ঘন্টা বাজিয়ে উপর দিকে উঠছি। শঙ্করাচার্য মন্দির এখানে প্রায় মোটামুটি 280টা সিঁড়ি আছে, 280 হবে আমাদেরকে যা বললো সেটাই। শঙ্করাচার্য মন্দির উঠছি। শ্রীনগরের ভিউ কুয়াশার জন্য অনেকটাই অস্পষ্ট দেখাচ্ছে। এখানে উপর পুরো শ্রীনগর শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। इधर से बैठा के इसमें ले गया, इसमें था मेरा। আমি এখন এসেছি শ্রীনগরের ডাল লেকে। আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল, কেন কি যেই তিনটে গার্ডেন আমি ঘুরতে গেছিলাম সেই তিনটে গার্ডেন অনেকটাই টাইম লেগে গেল, এবং জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন তো আমি পুরোটা ঘুরতেই পারলাম না। তাই প্রায় ডাল লেক আসতে 4টে বেজে গেছে। আমি কিন্তু আমাদের যে হোটেল ছিল লতিফ গেস্ট হাউস, সেই হোটেলের মালিককে বলেই শিকারা বুক করেছিলাম, এবং ওইখান থেকেই শিকারা করে আমি ডাল লেকে এসেছি। শিকারা ভাড়া নিয়েছে আমার 1500 টাকা, একটা শিকারাতে ম্যাক্সিমাম 6 জন অবধি বসা যাবে। শ্রীনগরের লোকাল সাইট সিন খুব ভালোভাবে ঘুরতে গেলে হাতে কিন্তু 2-3 রাখতেই হবে। ডাল লেকের পাশে যে রাস্তা আছে সেই রাস্তাতেও হাঁটতে হাঁটতে খুব ভালো লাগবে, যেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কেন কি আমার হাতে অনেক টাইম কম ছিল এবং আমি একদিনেই শ্রীনগর লোকাল সাইট সিনের জন্য রেখেছিলাম। এরপর আমি ফিরে যাব হোটেলে,
এরপরেই ভিডিও থাকবে সোনমার্গ সম্পর্কে। আমি সঞ্জয় সেন, আমার ইউটিউব চ্যানেলের নাম সঞ্জয় সেন ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।